দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। মাঠে কাজ করা সেই রিয়াদুল, যার গানের সুরে আপনারা আমরা সবাই মুগ্ধ হয়েছি। তবে আজকে আপনারা জানলে অবাক হবেন যে রিয়াদুল তার নিজের লেখা গান গেয়ে আপনাদের শোনাবে। এই যে দেখেন রিয়াদুল দাঁড়িয়েছে। রিয়াদুল কেমন আছো ভাই তুমি? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা আচ্ছা, তো আজকে আসলে আমারও খুবই ভালো লাগছে যে তুমি নিজে একটা গান লিখেছো। দেখে তো বোঝা যায় না, মানে আসলে ওইটাই আমরা সবসময় বলি, কার মধ্যে কী প্রতিভা থাকে সেটা তার মুখ দেখে বোঝা যায় না। তো আমরাও বিশ্বাস করতেই পারতেছি না যে তোমার নিজের লেখা একটা গান শুনতে পারবো আমরা। তো উস্তাদ, হ্যাঁ সাগর, দর্শকদের একটু রিয়াদুলের, দর্শকদের আর কি বলবো, আমি আগে গানটা শুনবো, কারণ এতদিন শুনছি হয়তো অন্যের লেখা গান, আইজুর লেখা গান, এই জন্য আমার আর মানে দেরি হচ্ছে না। জি উস্তাদ, এরকম প্রতিভা কয়জনের মধ্যে থাকে উস্তাদ? তো রিয়াদুল, জি ভাই, গান কি তাহলে মানে কি বিষয়ে লেখা? আসলে গানটা আমি গানটা লিখতেছিলাম, চিন্তা আসলো তখন যখন আমি বাড়িতে, গানের নামটা যদি একটু আগে বলতে, গান হইছে পাগল ছেলে, পাগল ছেলে। আমি যখন বাড়িতে ঘরে বৈসা গান করতাম, পাশের রুম থেকে মানুষে বলতো যে পোলা পাগল, পোলা পাগল হয়ে গেছে। কিন্তু আমি মানুষকে ওইটা বোঝানোর জন্যই গানটা আমার লিখা। আসলে আমি গান গাই বলে কিন্তু আসলে আমি পাগল না, গানটা হয়েছে ভালোবাসার জিনিস। গানটাকে আমি ভালোবাসি বিধায় আমি গানটাকে ভালো গাই আর কি, গানটাকে ভালোবাসি দিকা আমি গানটাকে গাই, কিন্তু মানুষ আমাকে পাগল বলে, সেই জন্যই আমার গানটা লিখা। যে গান গাই বলে ভেবো না তুমি আমি পাগল ছেলে, ওইখান থেকে আমার গানটা লিখা আর কি। ও আচ্ছা আচ্ছা, মানে নিজের জীবন কাহিনী নিয়েই গান লেখা হয়েছে আর কি। তাহলে আর দেরি নয় রিয়াদুল, আমরা সরাসরি দর্শকদের সাথে নিয়ে তোমার নিজের লেখা গানটি আমরা শুনে আসি। জি ভাই অবশ্যই। গান গাই বলে ভেবো না তুমি আমি পাগল ছেলে, গান গাই বলে ভেবো না তুমি আমি পাগল ছেলে, মানুষ কেন গান গায় তুমি বুঝতে কষ্ট পেলে, গান গাই বলে ভেবো না তুমি আমি পাগল ছেলে। সুরে তোমারই
গানে গাইবো মরার পরেও তোমায় আমি খোদার কাছে চাইবো। গান গাই বলে ভেবো না তুমি আমি পাগল ছেলে।